টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের সম্মুখে কয়েকটি বক্তব্যের মাধ্যমে হাজ তার আল্লাহ মাসাইল এবং কাবার প্রসঙ্গ তার ইতিহাস নিয়ে সর্বশেষে আলোচনা শুরু করেছি এর সাথে আমরা মদিনা এবং মদিনার সাথে হাজিদের কি সম্পর্ক সেটাও সংযুক্ত করার চেষ্টা করব আজকের এই ভাষণে এবং বক্তব্যে কাবার ঘরের এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ পাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাহ বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তো আফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজ গোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসতো এবং তোয়াফ করতে আসত আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মতওয়াল্লি বা তার খা দেন এমত অবস্থায় কোরাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খা দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোন প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেদ একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনিই তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই অত্যন্ত স্বাভাবিক জবাব দিয়েছিলেন আল্লাহর প্রতি সেই মশেকদের আস্থা ছিল অত্যন্ত দৃঢ় কাবার ঘরের পথে আসতেই আবরাহার বাহিনী আল্লাহ পাক ধ্বংস করে দিলেন পাখি দিয়ে অমদমিল্লা হমিনা সেতুয়ান রজিম বিস্মিল্লাহিম রহমান আলান তারাকৈ ফেফা রব বুকেল ফিল আল মিয়া জয়াল কে দহম ফি তফলিল ওয়ারসাল্ আলিহিম পয়রন আবেল তরমিহিম বেহি জ রতিম সিজ্জিল আইল আহুম কায়াস্ফিন আকুল পাখি তার মুখে ঠোঁটে এক পাথর দুই পায়ে দু পাথর এমনি করে উড়াল দিয়ে সেখানে নিক্ষেপ করা শুরু করলো বর্তমান ফাইটারের মতো যে ফাইটারগুলো যেরকম বম্বেং করে প্রতিপক্ষকে ধ্বংস দেয়। আল্লাহর ফাইটার ও আইল আহ মু জুনু দা আল্লাহ পাকের যে কত বাহিনী আল্লাহ পাকের যে কত যোদ্ধা রয়েছে মানুষ সেটা কল্পনা করতে পারে না বাতাস আল্লাহর ফাইটার তাপ আল্লাহর ফাইটার পানি আল্লাহর ফাইটার পাখি আল্লাহর ফাইটার সব কিছু যদি আল্লাহ চান যে কোনো কিছু দিয়েই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন কিছুই লাগে না সামান্য পাখি মুখে একটি পাথর দুই পায়ে দুইটি পাথর নিক্ষেপ করা শুরু করলো আব্রাহার বিশাল হাতির বাহিনী সেখানে নাস্তা নাবুদ হয়ে গেল এই হাতির বছর সোমবার রবিউল আউয়াল মাস এতে কোনো সন্দেহ নেই যে এই সময় আল্লা নবী জন্মগ্রহণ করেছিলেন কাবার ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কাবার ঘরের সাথে আরও যা যা পবিত্র জাগা ঘোষণা দেওয়া হয়েছে সেগুলারও পবিত্রতা রক্ষা করতে হবে আল্লাহ পাক বলেন যারা শাহরকে আল্লাহর পবিত্র জায়গাসমূহকে পবিত্র বস্তুগুলোকে যারা সম্মান করে যারা তাজিম করে সেটা হলো মানুষের আত্মার ভয় আত্মার তাকওয়া কাজে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পবিত্র স্থান বুধন যেটা উট বা গরু যেটা কুরবানির জন্য নির্ধারিত হয় সেটাও আল্লাহর জন্য স্যাক্রিফাইস জন্য নির্ধারিত কাজেই আল্লাহর এবং রসুল কর্তৃক নির্ধারিত কোনো পবিত্র জায়গা বাবস্থ ছাড়া কোনো কিছু মানুষ পবিত্র ঘোষণা করতে পারে না সারা পৃথিবীতে বহু ধর্মীয় উপাসনালয় হয়েছে বহু মন্দির হয়েছে বহুত গির্জা হয়েছে বহুত কিছু হয়েছে বহুত মাজারকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে স্থানকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে পর্বতকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে নদীকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কিন্তু পবিত্র স্থান মানুষই বানালেই হয় না আল্লাহ এবং রসুল যে স্থানকে বা যে বস্তুকে পবিত্র ঘোষণা করবেন সেটাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র তা ছাড়া কোনো কিছুই পবিত্র হতে পারে না এই জন্যই আল্লাহ নবী বলেছেন যে লাহাল ইসাজিদ তিনটি মসজিদ ছাড়া পবিত্র মনে করে এবং নিয়তে আর কোথাও যাওয়া যাবে না একটি হলো মসজিদে হাদা আমার এই মসজিদ আরেকটি হলো কাবার ঘর আরেকটি হলো বাইতুল মাকদেশ যেটা এখন মুসলমানদের হাতে নেই মুসলমানদের একার কল্পিত ভাবে তাদের আয়ত্তে আসবে এটা নির্ধারিত হওয়া সত্ত্বেও সেটা মূলত অন্যের দখলে রয়ে গেছে ইহুদিদের দখলে রয়ে গেছে কাবার ঘরে যদি এক রাকাত সলাতকেও আদায় করে সেটা এক লক্ষ রাকাত সলাতের স্বভাব হয় কাজেই মানুষ কোনো জায়গাকে পবিত্র ঘোষণা করতে পারে না এবং সেটা পবিত্র হবেও না যদি সেখানে আল্লাহ এবং তা রসুলের পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা না হয় এবং সেদিকে সোয়াবের নিয়তে সেখানে জিয়ারতে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন কাবার ঘরের ফজিলত থেকে মদিনার দিকে আমি চলে যাব। কাবার ঘর কিন্তু ইব্রাহিম আলহ্লা পবিত্র করেছিলেন ইন্না ইব্রাহিম দায়ুতুল সহায় হা মুদ্দেহা আল্লা নু বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাতু আসলাম কাবার ঘর পবিত্র ঘোষণা করেছেন এবং সেটাকে তিনি হারাম ঘোষণা করেছেন আমি মদিনাকে পবিত্র ঘোষণা করলাম এবং মদিনাকে হারাম ঘোষণা করলাম তোমরা কেউ আর পবিত্রতাকে অপবিত্র করবে না লাই সাদুস সাইদুহা সাঈদু হা এখানে কেউ কোনো জীবজন্তু পশুপাখি শিকার করতে পারবে না ওয়ানাই ও দাদু সজারু হা এবং এর কোনো গাছ ডালপালা ভাঙা যাবে না ইল্লাল এদ খের শুধুমাত্র ঘাস যদি হয় পাখির খাওয়ার জন্য ওইটুকু করা যাবে কামার ঘরের ওখানে না ঝগড়া করা যাবে না যুদ্ধ করা যাবে মান দেখাল যুদ্ধ নেই ঝগড়া নেই এখানে মারামারি নেই এখানে কাটাকাটি নেই যে ঢুকবে সে আমানতের মতো থাকবে সে নিরাপত্তা থাকবে এখানকার কোনো শিকারকে বিতাড়িতও করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং শিকার তো করাই যাবে না ডালপালা ভাঙা ভাঙ্গা যাবে না এমনটাই পবিত্র সেখানে থাকতে হবে নবী সাল্ল আলী আসাল্লাম তেরো বছর মক্কায় অবস্থান করে সেখান থেকে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল এবং মদিনায় তিনি দশ বছর কাটিয়েছেন মদিনাকে তিনি পবিত্র ঘোষণা করেছিলেন হজ্জের সাথে সম্পৃক্ত মদিনার যতটুকু ইতিহাস মদিনায় যতটুকু কর্তব্য ওইটুকুই শুধু সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমি তুলে ধরছি আল্লাহ নবী মদিনাকে পবিত্র ঘোষণা করেছেন তার প্রতিটি সায়ের জন্য প্রতিটি মুদ্রের জন্য 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 তার প্রতিটি প্রতিটি জিনিসের তিনি সেখানে বরকতের দোয়া করেছেন ইব্রাহিম আলাহ দোয়া কবুল হওয়ার কারণে মক্কা পবিত্র হয়েছে আল্লাহর ঘর সেখানে পবিত্র এবং বরকতময় হয়েছে নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের দোয়ায় মদিনাও আল্লাহ পাক নিরাপদ করেছেন সেখানে সুন্দর করেছেন সেখানে অভাব মোচন করে দিয়েছেন পাক সেখানে একটা শান্তির নগরীতে রূপান্তরিত হয়েছেন সাল্লামের দোয়ার মাধ্যমে সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা মদিনার সাথে কিন্তু হাজ্যের কোনো এবাদতের সম্পর্ক নেই যখন কেউ হাজ্য আসবেন তিনি মদিনায় যাবেন মসজিদের নবীতে সলাৎ আদায় করলে অন্য জায়গায় সলাৎ আদায়ের চেতে এক হাজার গুণ সব বেশি হয় কাজে সেখানে মসজিদে নবীর জিয়ারতের জন্য আপনারা যাবেন কিন্তু আল্লাহ নবীর কবরের জিয়ারতকে উদ্দেশ্য করে নয় এ ব্যাপারে আমি একটু পরেই আলোচনা করব ছোট্ট একটু বিরতির পরে আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন Dialogue. ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন শুননার আলোকে জীবন গড়ার বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহর প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মাদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলায় সালাম আলাইকুম রহমাতুল্লাহ হাজিদের জন্য মদিনায় যাওয়া হাজ্যের কোন রোকনো নয় হজ্জের কোনো শর্তও নয় হজ্জের কোনো সুন্নত নয় হজ্জের কোনো ওয়াজিবও নয় কিন্তু যারা আসবেন যেহেতু নবী সাল্ল আলাইহি তালামের স্মৃতি বিজড়িত সেখানে তার মসজিদ রয়েছে সুতরাং আপনারা মসজিদে নবীবীর জিয়ারতের জন্য বের হবেন যেখানে এক রাক সালাত আদায় করলে এক হাজার রাকাত সালাতের সোয়াব হয় এই নিয়তে যাবেন সেখানে উপস্থিত হবেন উপস্থিত হয়ে আল্লাহ নবী বলেছেন আমার ঘর এবং আমার যে দুটির মাঝখানে জান্নাতের একটি অংশ রয়েছে তোমরা এখানে বেশি বেশি ইবাদত করতে পারো সেখানে যারা সুযোগ পান এখন সেটা ঘেরাও দেওয়া আছে চিহ্নিত করা রয়েছে সেখানে যারা আপনারা যাবেন তারা ইনশাআল্লাহ এই জায়গাটাই সালাত আদায় করার চেষ্টা করবেন সোয়াব বেশি হবে মসজিদে নবীর যে কোনো জায়গায় যেটা মসজিদ নবীর অন্তর্গত যে কোনো জায়গায় সালাত আদায় করলেই আপনারা ইনশা আল্লাহ বিশাল স্বভাবের ভাগে হবেন এত সন্দেহ নেই ইনশা আল্লাহ যদি সেখানে যেহেতু গেছেন আল্লাহ নবীর সালাম দিবেন পৃথিবীর জীবন হিসাবে জীবিত মনে করে সালাম দিবেন না কেন তিনি পৃথিবীর জীবন থেকে সরে আখেরাতের জগতে চলে গেছেন তিনি জীবিত কিন্তু বারজাখী ভাবে কবরের জীবিত এবং কেয়ামতের মাঠে যে ধরনের জীবিত থাকবেন সেই জীবিত না আল্লাহ আল্লাহনবী বলেছেন আমার উপর তোমরা সালাম এবং সালাত পেশ করো তোমরা যেখান থেকে সালাম দেবে সালাত করবে আমার কাছে তা এমনিতে পৌঁছে যাবে অন্য হাদিসে এসেছে আমার কাছে তোমরা সালাম করলে আমার ভিতরে রোহ পুনর্জীবিত করে দেওয়া হয় বা পুনর্স্থাপিত করা হয় তার মানে আল্লাহ নবী পৃথিবীর জীবন হিসাবে তিনি মৃত কিন্তু বারজাকে জীবন তিনি পেয়ে যান তখন সেখানে তার রুখ আবার ফেরত দেওয়া হয় তখন তিনি তার জবাব দিতে পারেন কাবার ঘরের এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাপাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ পাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা পাক বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তো আফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসতো এবং তোয়াফ করতে আসত আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মতওয়াল্লি বা তার খাদেম। দেন এমতো অবস্থায় কোরাইশটা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খা দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেব একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক পরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনি তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কবরের কাছে গিয়ে আল্লাহ নবীকে জীবনের জীবিত মনে করা তিনি তিনি চলে গেছেন যদি পৃথিবীর জীবনে জীবিতই জীবিত মানুষকে কবর দিবেন কেন জীবিত মানুষকে কবর দেওয়া যাহেজ নয় সূত্রেগাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে সালাম করতে হবে হজরত আবু হকর সালাম করতে হবে অমরকে সালাম করতে হবে অনেকে হজরত আবু বকর এবং অমরকে সালাম করেন না এটাও কিন্তু কোনো অবস্থা নয় সাহাবাদের সম্মান করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীর কবর স্পর্শ করা সেখান থেকে তাবার রুখ নেওয়া আল্লা নবীর কবর থেকে কিছু চাওয়া হে নবী আমাকে কিছু দিন হে নবী আমার মাফ করুন হে নবী আমি আপনার কাছে চাইতে এসেছি ইত্যাদি কোনো কিছু করা যাবে না চাওয়া হবে একমাত্র আল্লাহ ওয়াহর কাছে সুতরাং কবর থেকে বরকত নেওয়ার চেষ্টা করা আল্লাহ নবীর কাছে কিছু চাওয়া এটা স্পষ্ট শেরকের অন্তর্গত এটা কেউ করবেন না এমনকি শাহ উলিউল্লাহ নবী লাহ সদ্দুর হালে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন লে আল্লাহী আল্লাহকা রাই রুশায় বি শায়েদ নবী সাল্লাল্লাহু আলিয়সাল্তু সাল্লামের নামে বেশ কিছু হাদিস বানানো হয়েছে যেগুলো জাল এবং জয় বানানো হয়েছে কেউ বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলিয়সাল্তু সাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালা মিজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না সে আমার সাথে অসৎ আচরণ করলো এ হাদিস বানাউঠি কেউ কেউ বলেছেন মান কান্নামা জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে জিয়ারত করলো সে যেন আমার জীবিত অবস্থায় আমাকে জিয়ারত করলো এই হাদিস বিভিন্ন কেতাবে বনীয় বর্ণীয় থাকলে আগেরটা দ্বারা দ্বারাকি এবং এগুলো আদিতে রয়েছে এবং এইগুলা ওই সকলকে তবে রয়েছে যেগুলার কোনো সত্য কোনো ভিত্তি নেই অত্যন্ত দুর্বল যেগুলা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য কোনো হাদিসই নয় আরও বানানো হয়েছে হাদিস মানসার কবরি সাফাতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সাফাত একেবারে অজেব হয়ে পড়বে এমন ধরনের কথা নাই কেন সাফাহাতের অধিকার আল্লাহর পক্ষ থেকে কেমতের দিন দেওয়া হবে ইল্লা মানের তদা কেয়ামতি দিন আল্লাহ যার জন্য সাফাতের অনুমতি দিবেন তার জন্যই আল্লাহ নবী সাফাত করতে পারবেন এই সকল জাল হাদিস এবং হাদিস হাদিসের নামে জাল করে এবং কথা দিয়ে ইত্যাদি ইত্যাদি কাহিনী বানানো হয়েছে যেটা কোনো অবস্থাতেই শুদ্ধ নয় মুসলমানরা এবাদত করবে বন্দি করবে হজ করবে মদিনায় যাবে বিশুদ্ধ দলিল এবং প্রমাণের উপর ভিত্তি করে বানাউটি কোনো কিছুর উপরে নয় সেখানে কবার ফজিলত রয়েছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে অজু করলো অজু করার পরে কোবাই গেল কোবাই গে দুই রেখাত নামাজ পড়লো তার ওমরার পরিমাণ সোয়াব হয়ে গেল এ হাদিস গ্রহণযোগ্য আল্লাহ নবী মাঝে মাঝে কোবার মসজিদে যেতেন সেখানে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন এটাও সহি হাদিস রয়েছে সহি হাদিসে যতটুকু রয়েছে অতটুকুই আমরা আমল করব সেখানেই বরকত হবে সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত একটি হলো তার দলিল থাকতে হবে কোরআন এবং সুন্নায় তথা স্পষ্ট প্রমাণ থাকতে হবে এক আর দ্বিতীয় হলো এক লাশ থাকতে হবে আমি এবাদতটি আল্লাহর জন্য করছি মানুষের জন্য করছি না দুইটা শর্ত যদি না হয় তাহলে আপনি এবাদতের নামে যত কিছুই করেন না কেন কোনোটাই কবল হবে না বাকি ওল্লা সেখানে গিয়ে কান্নাকাটি করে সেখানে মানুষের কাছে তারা হাত তুলে চাইতে থাকে সেখানে গিয়ে হাত তুলে দোয়া করতে থাকে সেখানে নিয়ম হলো আল্লাহ নবী যে দোয়াটি শিখিয়েছিলেন সেটা আসসালাম আলাইকুম ইয়া কুবুর কাছে গিয়ে যে দোয়া করতেন আপনারা হাজির সাহেবরা নিজেরা সেখানে গিয়ে কিছু নাচে সে আসসালাম আলাইকুম কবুর নবী সাল আলী সালামের পক্ষ থেকে নির্ধারিত যে জিয়ারতের তরিকা আছে যে কবরের কাছে গিয়ে যা পড়ার তরী আছে সেটাই পড়বেন কবর থেকে আপনাকে কেউ কিছু দিতে পারে না কবর বসে পারে আপনার দোয়া যদি কবুল হয় তার জন্য দোয়া করেন তাহলে তার লাভ হতে পারে আল্লাহ বলেছেন এজা মাহাত আদম এমান হু যখন মরে যায় তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় ইল্লামিন তিনটি জিনিস সদা জারিয়া। او علم ينتفع به او ولد صالح তিনটা জিনিস যায় একটি হলো সদাকা জারিয়া পৃথিবীতে ভালো কাজ করে গেছেন মানুষের উপকারের কাজ করে গেছেন মাদ্রাসা বানিয়েছেন মসজিদ বানিয়েছেন পুকুর কেটে দিয়েছেন টিবল করে দিয়েছেন মানুষের জন্য উপকারের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে গেছেন সাদাকাতুন জারিয়া উন্নত বই পুস্তক আপনারা দিয়ে গেছেন এমনকি পৃষ্টিভিত থেকে যে দিন প্রচারের এই ব্যবস্থা করা হয়েছে এটাও সাদাকাত জারিয়া ইনশাআল্লাহ যারা এখানে পরিশ্রম করছেন জিনিয়ার প্রতিষ্ঠাতা এবং এই টিভিতে যারা এখানে ফিল্ম শুটিং করছেন পরিশ্রম দিচ্ছেন এটাও ইনশাল্লাহ কবরে যাওয়ার পরে সদাকায় রাখি আল্লাহর কাছে মৃত্যুর পরে সদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে ওলমিন ইনতফিহি এলিমের কাজ যারা করে যায় কোরআনের খেদমত হাদিসের খেদমত কোরআনের লেখা হাদিসের লেখা ইসলামের উপরে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক লেখা علمٌ ينطفئ به شقلا ان شاء الله صدقه الجاريه হিসাবে গণ্য হবে اولا দন সালেহিন ইয়াদউলাহু সু সন্তান জরেখে যান তারা যদি দোয়া করেন তাহলে সেটাও সাদাকায়ে জারিয়াহ হিসাবে গণ্য হয়ে কবরের মধ্যে পাবে اولادন সালেহিন ইয়াদউলাহু সুসন্তান সন্তান পৃথিবীতে রেখে যাওয়া তাদেরকে দোয়া কালাম শিখিয়ে যাওয়া কুরআন হাদিস শিখিয়ে যাওয়া এবং তারা যেন দোয়া করতে পারে সেমন ভাবে করে অন্যান্য আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হোক কোন সমস্যা নেই বিজ্ঞান শিক্ষক দর্শন শিখুক ডাক্তার শিখুক ইঞ্জিনিয়ারিং শিখুক যা শিখে শিখুক কিন্তু তারা যেন কোরআন শিখে এবং হাদিস শিখে এবং সে অনুযায়ী যেন পিতামাতার জন্য যেন দোয়া করতে পারে এতটুকু সবার করতে হবে কাজেই কবর বাসী কিছু দিতে পারে না তারা পেতে পারে তাদের যেন দোয়া করলে তারা ইনশাআল্লাহ সেটা পাবেন সুতরাং কবরের কাছে গিয়ে কেউ কিছু চাবেন না সেখান থেকে অনেকে মাটি নিয়ে যায় মুখে সেটা স্পর্শ করে উহুদ পর্বতের কাছে যায় তারপরে কোথায় কোথায় কোন পর্বতে পর্বতে চলে যায় বদরের পরান্তরে চলে যায় মনে করে যে সেখানে গেলে না জানি কত সব হবে কত ফজিলত হবে কত বরকত হবে কিন্তু না যেখানে শরীয়তের দলিল নাই সেখানে কোনো বরকত হবে না যেখানে শরীয়তের বিধিবিধান নাই সেখানে কোনো সওয়াব হবে না সেটা মাখলেও হবে না কিছুই হবে না গাছ কাটা ঘাস কাটা পাখি তাড়ানো ইত্যাদি নিষিদ্ধ রয়েছে আল্লাহ নবী সেটা নিষিদ্ধ করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা যখন হাজ্যের পরে বা এমনিতে মদিনা যাব মদিনার পবিত্রতা রক্ষা করব। সেখানে সালাত আদায় করব। আমরা আল্লা নবীর রওদাতে থেকে তার এখন যেটা করা হয়েছে আগে তো আল্লা নবীর কবরের চতুর পার্শ্বে সেখানে তো কাওয়ালি হতো সেরেক হতো বেদাত হতো বাদশাহ সৌদ এই বংশকে আল্লাহ পা গ্রহণ করুন যে গোটা সৌদি আরব থেকে সেরেক এবং বেদাতকে উৎখাত করেছেন আল্লানবীর নবীর কবরের পাশ থেকে যত সেরেক বেদাত কওয়ালিখান হতো উঁচা করা হয়েছিল সেখানে সিজদা করা হতো সেখানে চাওয়া হতো সেটাকে পবিত্র করেছেন এবং বাদশা আব্দুল আজিজ কল্লাহু পাকাহুম করুন তিনি সেটাকে অত্যন্ত দিনই কায়দায় নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহ পাক সাজায়ে দাঁড় করুন এতটুকু করার জন্য আমরা এতটুকু বলার পরে আর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্না হজ্জ মাবরুর তার জাযা হল জান্নাত আমরা হজ শেষ করে মক্কা মদিনায় শেষ করে যখন দেশে যাব তখন যেন আমরা নিষ্পাপ থাকতে পারি আমাদের মৃত্যু যেন ইনশা আল্লাহ নিষ্পাপ অবস্থ হয় আমাদের হাত যেন কবুল হয় এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়